হাই গাইস, আমি স্বদেশ। বন্ধুরা, আপনারা দেখছেন কলকাতা থেকে দীঘা কিভাবে যাবেন তার ফুল গাইড। যদি ভিডিওটা দেখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। হাই গাইস, আপনারা দেখছেন স্বদেশ ইউটিউব। যেসব নতুন বন্ধুরা এখনও সাবস্ক্রাইব এবং বেলঘন্টি ক্লিক করেননি তারা অবশ্যই ক্লিক করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। বন্ধুরা, আপনারা কিভাবে যাবেন তার ফুল গাইড কলকাতা থেকে দীঘা। প্রথমেই কলকাতা ধর্মতলা থেকে রায়চক বাস রয়ে ছাড়ছে, বাসেই টিকিট কাউন্টার রয়েছে, ওখানেই বাসের টিকিট কেটে বাসে উঠে পড়ুন এবং রায়চকে বাস স্ট্যান্ড, রায়চক বাস স্ট্যান্ডে পৌঁছানোর পরেই রায়চক থেকে কুকুড়াহাটি আসার জন্য ভ্যাসেল চলছে। ভ্যাসেল ঘাটে টিকিট কাউন্টারে টিকিট কেটে ভ্যাসেলে উঠে পড়ুন এবং কুকুড়াহাটিতে পৌঁছানোর পরেই কুকুড়াহাটি থেকে বাস স্ট্যান্ড রয়েছে, কুকুড়াহাটি বাস স্ট্যান্ড রয়েছে, বাস স্ট্যান্ড থেকেই কুকুড়াহাটি দীঘা বাস ছাড়ছে, ওই কুকুড়াহাটি দীঘা বাসে উঠে পড়ুন। বন্ধুরা, ওই দীঘা বাস আপনাকে পৌঁছে দেবে দীঘাতে, আর আপনার কোনো চিন্তা থাকবে না, আর কোনো বাসও পাল্টাতে হবে না, আর কোনো জায়গায় নামতেও হবে না। একটি বাসে পৌঁছে দেবে দীঘা, থেকে 4 ঘন্টার মধ্যে পৌঁছে দেবে নিউ দীঘাতে। দেখার মতো এই নিউ দীঘা এবং থাকার জন্য বহু হোটেল রয়েছে। আমি পরিমাণে আনন্দ করি এবং 2 থেকে 3 দিন থাকার পরে বাড়িতে ফেরার জন্য দীঘা টু কুকুড়াহাটি বাস প্রত্যেক দিন ছাড়ছে দীঘা থেকে। আপনি নিশ্চিন্ত মনে বাড়ি ফিরতে পারবেন এবং কলকাতাতে পৌঁছাতে পারবেন, টাইমে পৌঁছে যাবেন, কোনো চিন্তা থাকবে না এবং কম সময়ের মধ্যেই পৌঁছে যাবেন বাড়ি। তার জন্য কলকাতা ও দীঘা ভায়া রায়চক খুবই কম সময় লাগে এবং তাড়াতাড়ি পৌঁছে যাবে। ফিরে আসছি কুকুড়াহাটি বাস স্ট্যান্ড। আপনি কুকুড়াহাটি বাস স্ট্যান্ড থেকে ছাড়ে কুকুড়াহাটি হলদিয়া, কুকুড়াহাটি এসি দীঘাবা, কুকুড়াহাটি মেছাদা, কুকুড়াহাটি ঠেকুয়া, কুকুড়াহাটি মাদাখালি, কুকুড়াহাটি মেছাদা, কুকুড়াহাটি ঠেকুয়া, কুকুড়াহাটি জলেশ্বর এবং বহু বাস পেয়ে যাবেন হিজলি।